প্রিয় দর্শক, নড়ালকণ্ঠ নিউজের পক্ষ থেকে আসসালামু আলাইকুম, সুস্বাগতম। এই বৈষয়িক মহামারী করোনা ভাইরাসের সময়কালে দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে সেবা নিতে আসা রোগীদের কথা চিন্তা করে স্যানিটেশন ও সুপেয় নিরাপদ পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য ইউথ গুড হেলথ এনিথিং ইজ পসিবল এই ধারণাকে সামনে রেখে ইউএস ভিত্তিক আমেরিকাস নামের একটি সংস্থা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নড়াইলের 17টি স্বাস্থ্যকেন্দ্রে ওয়াটার পিউরিফাইং ড্রিঙ্ক কিট প্রদান করেছে এই প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে বুধবার সকাল 10:30 নড়াইল সদর হাসপাতালে 4টি ওয়াটার পিউরিফাইং ড্রিঙ্ক কিট স্থাপন করা হয়। ড্রিঙ্ক কিটগুলি স্থাপন শেষে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল শাকুর এর উদ্বোধন করেন। এ সময় নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আফহামা মশিউর রহমান বাবু, নড়াইল পৌরসভার সাবেক কমিশনার আব্দুর রশিদ মন্নু, আমেরিকাস সংস্থার প্রতিনিধি আরিফ মোহাম্মদ মাসুম, আঞ্জুমান মাফিদেলের নড়াইলের প্রতিনিধি মসনিমুদ্দিন নান্নু সহ হাসপাতালের সিনিয়র নার্স সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সংস্থাটির প্রতিনিধিরা জানান, স্থানীয়ভাবে এই কর্মসূচি বাস্তবায়নে আঞ্জুমান মাফিদেলের সহযোগিতায় এ জেলায় 17টি ড্রিঙ্ক কিট স্থাপন করা হচ্ছে। পাশাপাশি এ ড্রিঙ্ক কিটসের ব্যবহার বিধি সম্পর্কে প্রশিক্ষণও দেওয়া হবে। এ 17টি ওয়াটার পিউরিফাইং ড্রিঙ্ক কিট যে সকল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে স্থাপন করা হবে সেসব প্রতিষ্ঠানগুলি হল নড়াইল সদর হাসপাতালে 4টি, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2টি, সদরের বাক্সাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক, বড়ামারা কমিউনিটি ক্লিনিক, দুর্বাজুড়ি কমিউনিটি ক্লিনিক, ছোটমিতনা কমিউনিটি ক্লিনিক, সাতঘুরিয়া কমিউনিটি ক্লিনিক, রতডাঙ্গা কমিউনিটি ক্লিনিক, আউড়িয়া কমিউনিটি ক্লিনিক, শ্রীফলথলা কমিউনিটি ক্লিনিক, বাইরগ্রাম কমিউনিটি ক্লিনিক, গোবরা আরডি সেন্টার, লোহাগাড়া কাশীপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে 1টি করে এই কিটস স্থাপন করা হবে। জানা গেছে ওয়াটার পিউরিফাইং ড্রিঙ্ক কিট সমূহ সক্রিয় রাখতে এর সাথে একটি বেসিন, টয়লেট ও পানির লাইন সংযোগ করে দেওয়া হবে। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এর আগে প্রথম সারির করোনা যোদ্ধা, পুলিশ, স্বাস্থ্যকর্মী, বঙ্গবন্ধু স্কাউট ও সাংবাদিকদের মাঝে KN95 ফেস মাস্ক নড়াইলে এই প্রতিষ্ঠানটি বিতরণ করেছে। জানা গেছে এসব সহযোগিতা নড়াইলে আনার জন্য সহায়তা করেছেন নড়াইলের সকলের প্রিয় মুখ, স্বাস্থ্য সেক্টরের দীর্ঘদিন যাবৎ ইয়ন ভিত্তিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে দেশের নিরলস কাজ করে যাচ্ছেন কামরুল হাসান পাপলু। প্রিয় দর্শক, এখনও যারা আমাদের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন আপডেট সংবাদ পেতে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য